সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির আয়োজন ফোকাস অব দ্য ডে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সাফল্য গাথা তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের সাথে বিভিন্ন মানুষের যে চিন্তাভাবনা সেটি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের লব্ধ প্রতিষ্ঠিত একটি ব্যাংকের দুজন শীর্ষ কর্মকর্তা। তাদের সাথে আমি প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমার পাশে আছেন জনাব এমডি মাহবুবুল হক চিস্তি, তিনি চেয়ারম্যান অডিট কমিটি দ্য ফার্মার্স ব্যাংক লিমিটেড। এরপরে আছেন জনাব এ কে এম শামীম, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও দি ফার্মার্স ব্যাংক লিমিটেড বাংলাদেশ। আপনাদের স্বাগত বাংলা টিভি স্টুডিওতে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অনেকগুলো ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এবং এতে করে একটি দেশের অর্থনৈতিক যে অর্থনীতি যে শক্তিশালী হচ্ছে সেটি মূলত বুঝে যায়। আমরা প্রথমেই আমাদের কাছে জানতে চাইব ফার্মার্স ব্যাংক এটা প্রতিষ্ঠা কেন করা হয়েছে এবং এর পিছনে আসলে উদ্দেশ্যটা কী ছিল, আপনারা যদি একটু বলেন। আচ্ছা, ফার্মার্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালের 3রা জুন, সেদিন থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ফার্মার্স ব্যাংক নামকরণের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী যারা ব্যাংকিং সেবার বাইরে রয়েছে তাদেরকে ব্যাংকিং জগতে নিয়ে আসা, যাতে ব্যাংকিং কর্মকাণ্ডে যাতে সম্পৃক্ত হতে পারে সে ধরনের ব্যবস্থা করা, এবং গ্রামীণ জনশক্তির বা গ্রামীণ জনগোষ্ঠীর তাদের জীবনমান উন্নয়নের জন্য সহায়তা করা, এবং সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই ফার্মার্স ব্যাংক নামকরণ করা হয়েছে। এবং তাই তার মানে এটা নয় যে ফার্মার্স ব্যাংক শুধুমাত্র কৃষকদেরকেই সমর্থন দেবে আর কাউকে নয়, সেটাও নয়। আমরা মূলত বাণিজ্যিক ব্যাংক হিসেবেই কার্যক্রম করছি, কিন্তু আমাদের মূল ফোকাসটা হচ্ছে গ্রামাঞ্চলে বা শহর বলা যাবে না, যেটাকে সেমি আরবান বলে ইংরেজি ভাষায়, বা অর্ধেকটা শহর বা গঞ্জ উপজেলা লেভেলে বা আরেকটু বাজার হাট গঞ্জ যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় ছোট ছোট ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা প্রদান করা, এবং সব জনগণের কাছ থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় গ্রহণ করে ব্যাংকটির আর্থিক শক্তিকে বৃদ্ধি করা। ধন্যবাদ আপনাকে। আমি বর্তমান সময়ে বাংলাদেশকে বলা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং ব্যাংকিং সেক্টরও আধুনিক হয়েছে বলা হচ্ছে। আপনারা যেহেতু 2013 সালে প্রতিষ্ঠিত, আপনার ব্যাংক গ্রাহক সেবায় কতটুকু আধুনিক কিংবা আধুনিকতার ছোঁয়া কতটুকু আপনার ব্যাংকে রয়েছে? আমাদের ব্যাংকটি সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যাংক। প্রথম দিন থেকেই এই ব্যাংক শুরু হয়েছে অনলাইন ব্যাংকিং, সুতরাং যে কোনো মানুষ আমাদের এখানে যদি অ্যাকাউন্ট থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে তার টাকা উত্তোলন করতে পারবে, এবং আমাদের ডেবিট কার্ড আছে, এখন ক্রেডিট কার্ডও ভবিষ্যতে থাকবে। যেহেতু আমাদের ব্যাংকটি ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে সম্পৃক্ত আছে এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত আছে, সুতরাং তার কাছে যদি আমাদের ব্যাংকের কার্ড থাকে তাহলে যে কোনো ব্যাংকের এটিএম থেকেই সে কার্ড দিয়ে টাকা তুলতে পারবে, আর 24 ঘন্টা সে ব্যাংকিং ফ্যাসিলিটি অনলাইন ফ্যাসিলিটি পাচ্ছে। এক্ষেত্রে দেশের বাইরে যারা বসবাস করছে প্রবাসীরা, আপনি জানেন যে বৃহৎ একটা অংশ প্রবাসে বসবাস করছে, তারা কি বিদেশে বসেই প্রবাসে বসেই কি এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে কিনা কিংবা লেনদেন? অবশ্যই পারবে। অনলাইনে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দেওয়া আছে, তারা তাদের ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি দিয়ে, ছবি, নমিনির ছবি দিয়ে সরাসরি অনলাইনেই তারা অ্যাপ্লিকেশন দিয়ে তাদের অ্যাকাউন্ট ওপেন করতে পারে, এতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমাদের দেশের বিষয় যেটা হচ্ছে, পরবর্তীতে যখন সে দেশে যাবে তখন হয়তো গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা নিজে হাতে স্বাক্ষর করে দিয়ে আসলো, কারণ স্বাক্ষর জিনিসটা আইনগতভাবে এখনও আমাদের দেশে প্রচলন রয়ে গেছে যে নিজে স্বাক্ষর করেই টাকা উঠাতে হবে বা কিছু, সেই জন্য আমরা কাগজে কলমেই স্বাক্ষরটা রেখে দিতে চাই প্রমাণ হিসাবে। সেক্ষেত্রে প্রবাসীরা কীভাবে স্বাক্ষরটা দিবে? বেসিক্যালি স্বাক্ষরটা সে স্ক্যান করে দিতে পারছে, অনলাইনে সে স্ক্যান করে দিচ্ছে, বাট স্ক্যান করে তো দিলেও একটি নিরাপত্তার কথা প্রশ্নটা চলে আসে, আপনার সিগনেচার আমিও স্ক্যান করে পাঠিয়ে দিতে পারি, তাই না? সেই জন্যই আমরা বলি যে ঠিক আছে, আপনি যখনই দেশে আসবেন নিজে গিয়ে ব্যাংকে একবার অন্তত ব্যাংকে গিয়ে স্বাক্ষরটা দিয়ে আসবেন, তাতে করে আমি ফ্রড ফর্জারি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। ধন্যবাদ শামীম সাহেব আপনাকে। আমি মাহবুবুল হক চিস্তি সাহেবের কাছে জানতে চাই,
ফার্মার্স ব্যাংক এবং কৃষি ব্যাংক অনেকটা একই ধরনের সেবা, গ্রামীণ জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের কথায় সেটা স্পষ্ট। আপনাদের কি মানে বিশেষ কি কারণে সাধারণ জনগণ, গ্রামীণ জনগণ কৃষি ব্যাংকে না গিয়ে ফার্মার্স ব্যাংকে আসবে বলে আপনি মনে করেন? আমরা ব্যাংক করার আগে উপলব্ধি করছি যে কৃষি ব্যাংক যে গ্রাহক সেবা দিয়ে আসতেছে সেই গ্রাহক সেবার মানটা উন্নয়ন করতে হলে একটা প্রাইভেট ব্যাংক কৃষি স্পেশালাইজড অগ্রাধিকার ভিত্তিতে যদি দেয় তাহলে গ্রামে গঞ্জে কৃষকদের দ্বার প্রান্তে সেবা দেওয়া সম্ভব এবং এই সেবাদানের মাধ্যমেই তাদেরকে উৎসাহিত ব্যাংকিং খাতে তাদের যে কর্মতৎপরতা বৃদ্ধি পাবে সেটার উপর আমরা তাদেরকে উৎসাহ প্রদান করার জন্যই মূলত ব্যাংকটার নাম ফার্মার্স ব্যাংক করছি। কিন্তু ব্যাংকটা আসলে আমাদের শিডিউল ব্যাংক। আমরা কৃষি ব্যাংক যেমন গ্রামে গুঞ্জে ব্রাঞ্চ করছে, আমরাও কিন্তু চেষ্টা করতেছি যে আস্তে আস্তে আমরা কৃষি ব্যাংকের পাশাপাশি গ্রামে গুঞ্জে ব্রাঞ্চ করে আমরা প্রাইভেটলি আমরা গ্রাহক সেবাটা দিব, যেটা আমার ধারণা যে আমরা কৃষি ব্যাংকের চেয়েও ভালো অবস্থান থেকে গ্রাহক সেবা দিতে সক্ষম হব। এ পর্যন্ত বাংলাদেশে কতগুলো শাখা আপনারা ওপেন করেছেন? আমাদের 56টা শাখা আছে, আমাদের এখন পাইপলাইনে আরও 3টি শাখা আছে। 3টি শাখার মধ্যে একটা ধরেন জামালপুর ডিস্ট্রিক্টের মেলান্দ, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে, আর একটি হলো শাহরাস্তি এটা চাঁদপুরে। আপনাদের সবগুলো ব্রাঞ্চ কি জেলা পর্যায়ে কিংবা থানা পর্যায়ে, এর বাইরে গ্রামীণ পর্যায়ে এখনও বিস্তৃতি লাভ করেনি? না করছে। আমরা প্রথমে গেছি রাজধানী, তারপরে গেছি জেলা, তারপরে গেছি উপজেলা, এবং উপজেলা ছাড়াও আমরা ইউনিয়ন লেভেলেও ব্যাংক প্রতিষ্ঠা করছে। এটি যেহেতু কৃষি ব্যাংকের সাথে বিশেষায়িত না, তাহলে সব ডিফারেন্সটা কি কৃষি ব্যাংকের সাথে আপনাদের ব্যাংকের? ধরেন আমাদের বিশেষায়িত হল যে একজন কৃষক কৃষি ব্যাংক থেকে যে লোন নিতে তার যে সময়টা লাগে, তার যে ফ্যাসিলিটিস পাইতে সময়টা লাগে, আমাদের এই বিশেষায়িত ব্যাংকে ফার্মার্স ব্যাংকে এই সময়টা লাগে না। আমরা কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ প্রদানগুলি অতি দ্রুততার সাথে একদম মানে স্বচ্ছতার সাথে ব্যাংকিং নীতিমালা অনুসরণ করে আমরা গ্রাহক সেবাটা ত্বরিত গতিতে প্রদান করে থাকি এবং কৃষকরাও আমাদের ঋণ গ্রহণ করার পরে তারা আমাদের ব্যাংকেও তাদের মানে ঋণ পরিশোধ করার যে একটা মনোভাব আমাদের, এটা আমরা তাদের কাছে এইটা পাই। ধন্যবাদ আপনাকে। আমি আবার কেম শামী সাহেবের কাছে চলে যাচ্ছি। যেহেতু আপনারা প্রবাসে এসেছেন, এখানকার কমিউনিটির সাথে একটা সংযুক্তির মাধ্যমে আপনাদের ব্যাংকের একটা প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এসেছেন, প্রবাসী বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের ব্যাংক কি কি সুবিধা দিতে পারবে এই মুহূর্তে? প্রবাসী বিনিয়োগের জন্য আমাদের দুয়ার সব সময় খোলা আছে। আমরা প্রবাসীদের আমাদের এখানে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য যথেষ্ট উৎসাহ দান করে থাকি। যদি কেউ করতে চায় করতে পারে, আমাদের ব্যাংক সেক্ষেত্রে সহায়তা দেবে। এর পাশাপাশি আমরা বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে বিনিয়োগের জন্য প্রবাসীদের উৎসাহিত করছি। যেমন আমাদের ব্যাংকটি প্রতিষ্ঠা যখন হয়, নতুন যে কটি ব্যাংকই আছে, কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশনা ছিল আছে যে ব্যাংকটির বয়স 5 বছরের মাথায় তাকে অবশ্যই বাজারে শেয়ার ছাড়তে হবে। সুতরাং সেই হিসেব মতো আগামী মার্চ মাসের মধ্যে আমাদেরকে শেয়ার ছাড়তে হবে বাজারে। শেয়ার যখন আমরা বাজারে ছাড়ব, এখন ব্যাংকটির পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন হচ্ছে 400 কোটি টাকা এবং আরও এর সমপরিমাণ 400 কোটি টাকা আমাকে বাজারে শেয়ার ছাড়তে হবে এবং এর একটি অংশ সবসময়ই এনআরবিদের জন্য নির্ধারিত থাকবে। সুতরাং আমরা যে কারণেই এনআরবিদেরকে প্রবাসীদেরকে উৎসাহিত করতে চাচ্ছি যে তারা এই সুযোগটা যেন গ্রহণ করেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা এই শেয়ার, যেহেতু আইপিওতে প্রাথমিক পর্যায়ে শেয়ার যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন, যেহেতু একটি ব্যাংকের শেয়ার সবসময় বাজারে তার মূল্যমান একটু বেশিই থাকে।
এটি এক। দ্বিতীয়ত, প্রবাসীরা সাধারণত খুব রিস্কি মনে করে যে তারা যে বিনিয়োগ করবেন দেশে তার টাকাটি মার যাবে কি না। ব্যাংক খাতের শেয়ার এবং এর পাশাপাশি আমাদের ব্যাংকের মূলধন যোগানের জন্য আমরা বন্ড মার্কেটে নিয়ে আসছি, সুতরাং বন্ডেও কিন্তু তারা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন। একটি ব্যাংকের বন্ড কেনা থাকলে ভবিষ্যতে কিন্তু এই বন্ড কেনা বেচা করেই বন্ডে বিনিয়োগ করলে যিনি ক্রেতা সে কিন্তু নিশ্চিত থাকতে পারছে একটি নির্ধারিত হারে মুনাফা তিনি পাবেন। তার পরবর্তীতে আবার এই বন্ডটি যখন বাজারে বেচা কেনা হবে তখন কিন্তু সেই বন্ড তিনি মুনাফার অংশ ভোগ করেও সেটাকে আরও অধিক দামে বা অধিক মূল্যে বাইরে বিক্রি করতে পারবেন। সুতরাং সেই দিক থেকে ধরতে গেলে বন্ডে বিনিয়োগ করাটা প্রবাসীদের জন্য নিশ্চিত মুনাফা লাভের একটি অবলম্বন বলা যেতে পারে। বন্ডের ক্ষেত্রে আপনাদের ইন্টারেস্টের হারটা কীরকম অন্যান্য ব্যাংকের চেয়ে তুলনামূলক? সাধারণত বাংলাদেশে মোটামুটি একটি প্রচলন হয়ে এসছে, আরও দু একটি ব্যাংক যারা বন্ড ছেড়েছে, 6-6.5%। এটা বন্ডের জন্য একটি নির্ধারিত মুনাফা দেওয়া হবে বলে আমরা। আপনারা যে শেয়ার ছাড়ার পরিকল্পনা করেছেন এবং নিয়ম অনুযায়ী ছাড়তে হবে আগামী বছরেই, তো শেয়ার হোল্ডাররা কীভাবে তাদের মুনাফা পাবে বা ডিভিডেন্ড পাবে? ডিভিডেন্ড তার নামে চেক হয়ে চলে যাবে ভবিষ্যতে যখনই এজিএম হবে। এখন বলতে পারেন যে বিদেশে যারা অবস্থান করছেন তারা কীভাবে পাবেন? তাদের তো সাধারণত শেয়ার যারা হোল্ড করবে তাদের বিও অ্যাকাউন্ট তো থাকবেই, সুতরাং তাদের বিও অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে। এক্ষেত্রে একটা বিষয় যেটা আপনি অবশ্যই এখানে প্রবাসী কমিউনিটি মানুষজনের সাথে মিশেছেন, তাদের মধ্যে একটা বিষয় হয়তো লক্ষ্য করে থাকবেন, তাদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে। এক্ষেত্রে যদি আমাকে সৃষ্টি সাহেব একটু বলেন যে এই যে আস্থাহীনতা, কারণ এখানে তারা থাকবেন দেশে মাঝে মধ্যে যাবেন কিন্তু এতগুলো টাকা ইনভেস্ট করা বাংলাদেশে, অতীতে অনেক ধরনের তারা প্রতারণার শিকার হয়েছেন, তাদের সে আস্থাটা ফিরিয়ে আনার জন্য আপনারা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন কিংবা কী ধরনের পরিকল্পনা আপনাদের? আমার জানা মতে ব্যাংকিং খাতে তারা কোনো সময় আস্থা হারাইতে পারেনি, এবং তারা যদি শেয়ার মার্কেটে শেয়ার ধসের শিকার হয়ে থাকেন সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যাংকিং খাতে বিনিয়োগ করে ব্যাংকিং শেয়ার নিয়ে এই পর্যন্ত আমার মনে হয় না যে কোনো ব্যাংকেরই হোক কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে। শেয়ারটা হলো একটা নির্ভরযোগ্য আস্থাশীল একটা বিষয়, এখানে হয়রানির শিকার হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে তারপরেও আপনারা মানে আশ্বস্ত করবেন কিভাবে? আমি এক্ষেত্রে একটু যোগ করি, সেটি হচ্ছে এই, প্রবাসীরা যদি বেশি সন্দিহান হয়ে থাকেন একটি জিনিস কিন্তু প্রবাসে বসবাসকারী জনগণকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে ব্যাংক বন্ধ হয়ে গেছে এ ধরনের কিন্তু কোনো নজির নেই, তাই না? তার উপর এখন এই মডার্ন যুগে এসে ডিপোজিট ইন্স্যুরেন্স অথবা ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স কিন্তু বাংলাদেশে চালু হয়েছে, সুতরাং আপনি যদি বিনিয়োগ করে থাকেন সেই বিনিয়োগ যদি মার খায় সেক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনাকে তার ক্ষতিপূরণ দিবে, এটি হচ্ছে এক। দ্বিতীয়ত, সরকার কিন্তু প্রতিটি ব্যাংকের ক্ষেত্রেই, ব্যাংকের শেয়ার হোক অথবা ব্যাংকের বন্ড হোক, সরকার কিন্তু একটা নিশ্চয়তা দিচ্ছে বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে ব্যাংক যদি কখনও ফেল করে বলা করে তাহলে আমানতকারীদের এবং বিনিয়োগকারীদের অর্থ কখনোই মার যাবে না, সেটা কিন্তু একটু পরোক্ষ কী বলবো একটা সেফগার্ড প্রতিজ্ঞা বা প্রমিস আছে, সেফগার্ড আছে। প্রবাসীদের রেমিটেন্স একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের ইকোনমির জন্য, রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আপনাদের ব্যাংক কী ধরনের সুবিধা দিচ্ছে? রেমিটেন্সের জন্য আমরা তো বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে, আরও ভবিষ্যতে হবে। সুতরাং প্রবাসী বাংলাদেশিরা, যেমন আমি লন্ডনের কথা যদি বলতে চাই, লন্ডনের এক্সচেঞ্জ যে কোনো এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারে। আগে যে জিনিসটা ছিল রেমিটেন্স পাঠানোটা অনেকটা প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ এতখানি উন্নতি লাভ করেছিল না জন্যে কিছুটা পিছিয়ে ছিল, এখন কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো এক্সচেঞ্জ হাউস থেকে পাঠান না কেন, যে কোনো ব্যাংকেই, যে কোনো গ্রামগঞ্জ উপজেলা একদম অজপাড়াগায়ও যদি ব্যাংক শাখা থেকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতি, কারণ বাংলাদেশ এখন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কটা করেছে ব্যাংক টু ব্যাংক,
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট রয়েছে, সুতরাং মুহূর্তের মধ্যে কিন্তু টাকা চলে, যে ব্যাংকেই আপনি টাকা পাঠান না কেন আপনার নির্দিষ্ট হিসাবে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এক্ষেত্রে যে অর্থমন্ত্রীর যে নতুন পরিকল্পনা ছিল কোনো ফি ছাড়া প্রবাসীরা টাকা পাঠাতে পারবে, এই পরিকল্পনাটাকে আপনারা গ্রহণ করছেন কিনা কিংবা কতটুকু? এই ব্যাপারে কিন্তু একটি ভ্রান্ত ধারণা রয়েছে বলে আমি মনে করি, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলো বলেছে, খবরের কাগজে আমি দেখেছি এবং নিউজটি পড়ে আমি হেসেছি, যে বাংলাদেশে বসে থেকে বাংলাদেশ রেমিটেন্স গ্রহণকারী প্রতিষ্ঠান বাংলাদেশি ব্যাংকগুলো, তাই না? তো বাংলাদেশি ব্যাংকগুলো আমরা রেমিটেন্স যেখানে গ্রহণ করছি বা আমরা বিতরণ করছি, এই ক্ষেত্রে কোনো কখনোই কিন্তু কোনো ফি ছিল না, আজও নেই। রেমিটেন্স পাঠাতে যে খরচটি হয় বা যে কমিশন বা ফি দিতে হয় প্রবাসী বাংলাদেশিদের, সেটা যে দেশ থেকে উনি পাঠাচ্ছেন সেই দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে অথবা সেই দেশের ব্যাংকে কমিশন দিচ্ছেন উনি, সেখানে হাত দেওয়ার কোনো অধিকার কিন্তু আমাদের নাই। এক্ষেত্রে কি সরকার ভর্তুকির মাধ্যমে এই ধরনের পরিকল্পনা করছে নাকি? সরকার ভর্তুকির মাধ্যমে যদি পরিকল্পনা করে থাকে, এটি একটি বিরাট কাজ, বিরাট বিরাট কাজ হবে আর কি। এখন তাহলে প্রতিটি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে সরকারের পৃথকভাবে একটি চুক্তিনামা করতে হবে, আমি অথবা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে করতে পারে, হতে পারে যে আপনি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাবে যে সঠিকভাবে জিনিসটি ব্যবস্থাপনা নিশ্চিত করা যাচ্ছে না, কারণ কোন এক্সচেঞ্জ হাউস এই পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, কোন এক্সচেঞ্জ হাউস থেকে কী পরিমাণ রেমিটেন্স যাচ্ছে, কয়জন কে কে যাচ্ছে, তাহলে যেটা করতে হবে আমাদের, আমি মনে করি বাংলাদেশ বিদেশ থেকে যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান প্রতিটি মানুষকেই বাংলাদেশের পক্ষ থেকে একটি করে রেমিটেন্স কার্ড কেন্দ্রীয়ভাবে দিয়ে দিতে হবে। সেই রেমিটেন্স কার্ডের ভিত্তিতে বাংলাদেশে বসেই আমি হয়তো তাহলে ট্র্যাক করতে পারবো যে অমুক আমার রেমিটেন্স পাঠিয়েছে বা সরকার রেমিটেন্স পাঠিয়েছে, তার ও তার ওই কমিশনগুলো হয়তো আমরা রিইম্বার্স করে দিলাম ওই এক্সচেঞ্জ হাউসকে, সেটি একটি হতে পারে। বাট এটা কিন্তু একটি বিশাল কাজ এবং এটা করতে একটু সময় নেবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব চিস্তি সাহেবের কাছে। আমি একটা যে বিষয়টি, যেহেতু প্রবাসী আপনারা আপনাদের ব্যাংকের প্রচারের কাজে এসেছেন এবং উৎসাহিত করতেছেন প্রবাসী বিনিয়োগ ব্যাংকিং সেক্টরে, তাদেরকে কৃষিখাতে, বিশেষ যেহেতু আপনারা গ্রামীণ গ্রাম অঞ্চলে আপনাদের ব্যাংকে ছড়িয়ে দিতে চাচ্ছেন, কৃষিখাতে স্পেসিফিক বিনিয়োগের জন্য বিশেষ কোনো স্কিম আছে কিনা আপনাদের? আছে, কৃষিখাতে আমরা জিটেট দিছি এবং আমরা সফলও হয়েছি, সেটা হলো গ্রামে গুঞ্জে রাইস মিল, মৎস্য খামার, পোলট্রি ফার্ম, বিগ ফেটেনিক ফার্ম, তারপরে আপনার ডেয়ারি ফার্ম, এগুলোতে এবং এগ্রিকালচার আইটেমের ভিতর শাকসবজি এগুলোতে আমরা যেগুলো ইনভেস্ট করছি, কৃষকরাও যেরকম বেনিফিট পাইছে আমাদের ব্যাংকও আমরা আমাদের বিনিয়োগটাকে সিকিউরড মনে করে আমরা বিনিয়োগটাও ফেরত পাইছি এবং ক্লাসিফাইডের সংখ্যা নাই বললেই চলে। আর এই ব্যাংকে আমরা একটা স্কিম করছি, সেটা আপনাদের স্মরণ রাখা ভালো, আমাদের ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অধ্যবধি যে আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, উনি স্বাধীনতার সপক্ষের ব্যাংক বলে এটা ঘোষণা করছে। এই ব্যাংকটিতে আমরা মুক্তিযোদ্ধাদের, যারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করছিলেন তাদের জন্য আমরা বিনা সিকিউরিটিতে আমরা 2 লাখ টাকা করে তাদেরকে ঋণ দিছি এবং এই ঋণ তারা যে ভাতা পায় সেখান থেকে তারা নিয়মিত অ্যাডজাস্ট করে আসতেছে। কৃষকদের মাঝেও তেমনই আমরা 50,000 টাকা পর্যন্ত কোনো ই নেয়নি, কোনো সিকিউরিটি নেয়নি বিশেষ বিশেষ ক্ষেত্রে। যেমন গ্রামের অনেক বিধবা মহিলা আছে, তাদের বেলাও আমরা 10,000, 15,000, 20,000, 25,000, 50,000 পর্যন্ত আমরা লোন দিছি, সেই লোনটার কোনো সিকিউরিটি আমরা নেইনি, আমরা তাদেরকে উৎসাহ দিছি, উৎসাহে আমরা সাড়া পাইছি যে তারা যে ঋণগুলি গ্রহণ করছে আমাদের ঋণটা এখন পর্যন্ত তারা নিয়মিত পরিশোধ করে আসতেছেন। তো এইভাবে যদি সারা বাংলাদেশে এটা চর্চা হয়ে যায় তাহলে কৃষকরা যেমন উপকৃত হবে, তারপরে উপকৃত হবে বিশেষ করে অশিক্ষিত বেকার মহিলারা এবং যারা
মুক্তিযোদ্ধা পরিবার আছেন, মুক্তিযোদ্ধা আছেন, তারা সবাই এই ব্যাংকটা থেকে উপকৃত হচ্ছেন এবং এটা আমাদের অব্যাহত থাকবে কৃষকদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের জন্য। প্রবাসীদের ব্যাপারে যে বিষয়টা আমি জানতে চাইতেছিলাম, প্রবাসীরা যদি বিনিয়োগ করতে চায় তাহলে ইকুইটির পার্সেন্টেজটা কত হবে? এটা নির্ভর করে, যদি প্রবাসীরা আমাদের কাছে বিনিয়োগ করে তাহলে তো তাদের কোনো ইকুইটি আমাদের কাছে থাকার কথা না। তারা যদি ঋণ নেয়, সেক্ষেত্রে একটা মার্জিন থাকবে। তবে মার্জিনটা হয়তো, আমি এখানে একটু বলতে চাই, প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু কিছুটা শিথিল। সেটা হচ্ছে প্রবাসীদের যদি বাংলাদেশে ওনারা বিনিয়োগ করেন, কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপনা করেন, সেই ক্ষেত্রে সেই শিল্প প্রতিষ্ঠানের চলতি মূলধন বাবদ ঋণটি আমরা দিতে পারবো, কিন্তু পুরো শিল্প প্রতিষ্ঠান মানে নতুন করে যদি করতে চান, সেই ক্ষেত্রে কোনো ঋণ কিন্তু দেওয়ার সম্ভাবনা নেই। কারণ এখানে কিছুটা কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ আমাদেরকে মেনে চলতে হয়, বাট চলতি মূলধনটা আমরা অবশ্যই দিতে পারবো। আর যদি জয়েন্ট ভেঞ্চার করতে চান, একজন প্রবাসী বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন, তিনি বিদেশি পাসপোর্টধারী, ডুয়াল সিটিজেনশিপ রয়েছে, তিনি বাংলাদেশি কারোর সঙ্গে যদি জয়েন্ট ভেঞ্চার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অঙ্কের ঋণই আমরা দিতে পারবো। সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে শতকরা 70% ব্যাংক লোন দিবে, বাকি 30% ওনাদের ইকুইটি হিসেবে থাকবে। ধন্যবাদ আপনাদের। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি ব্রেকে যাব। ব্রেকের পরে আমরা আরও কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর।